গানটি আপনারা সকলেই শুনেছেন, যদি না শুনে থাকেন একটু সার্চ করে দেখে নেবেন, কৃষ্ণ তন কৃষ্ণ মন কৃষ্ণ কৃষ্ণ সুমিরন। তো কৃষ্ণ সুমিরন এটুকু লিখলেই আশা করি গানটি চলে আসবে, তখন দেখতে পাবেন। গানটি সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবো না, তবে গানটির তাল আপনারা কাহার বা বাজাতে পারেন, অর্থাৎ ধাগে তেটে নাকো ধীনা এভাবে যাবে, কৃষ্ণতন কৃষ্ণ মন কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, এভাবে যাচ্ছে গানটি। ধাগে তেটে নাকো ধীনা কৃষ্ণতন কৃষ্ণ মন, এভাবে যাচ্ছে। আর গানটিতে কোমল স্বর, শুধুমাত্র কোমল নি লাগছে, ঠিক আছে? তো আমি এসআর বা বি ফ্ল্যাট অনুযায়ী সারগম দেখাচ্ছি, আপনারা যে কোনো স্কেলে তুলতে পারেন, স্বরলিপি কিন্তু একই হবে, সে আপনি সিতে তোলেন বা সি সার্পে বা জি জি সার্প, যাই হোক সমস্ত স্কেলে কিন্তু স্বরলিপি একই হবে। তো কোমল স্বর হচ্ছে নি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, ঠিক আছে? গানের এই স্থায়ী অংশটি আপনাদেরকে গেয়ে শোনালাম, তো গানটি শুনে বুঝতেই পেরেছেন, গানটি খুব সহজ সরল পদ্ধতি দেখে দেবো, চলুন শুরু করা যাক। কৃষ্ণতন, গানটি শুরু হচ্ছে মা থেকে, ঠিক আছে? কৃষ্ণতন মা পা ধা বাজালাম, কৃষ্ণতন হলো, তারপরে কৃষ্ণ মন, গলায় কিন্তু সূক্ষ্ম কাজ আছে, এগুলো গলাতে দিতে হবে, স্বরলিপি বাজিয়ে সেগুলো দেওয়া সম্ভব নয়। তো দেখি দিই এটা, কৃষ্ণ মন ধা সা ধা পা বাজালাম, কৃষ্ণ মন, এভাবে নিতে হবে। তো আরেকবার দেখে দিই, কৃষ্ণ তন হলো, কৃষ্ণ মন, তারপরে কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ রেতে কৃষ্ণ পায়েতে সুমি ধা সা ধা সুমি রন রন পামা পামা বাজালাম, তো দেখুন সুমি রন, ঠিক আছে? প্রথম লাইনটি কিন্তু হয়ে গেল। এরপরে আসছে দ্বিতীয় লাইন, কৃষ্ণ ধন কৃষ্ণ রতন কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ ধন কৃষ্ণ মা পা ধা সা বাজাচ্ছি, কৃষ্ণ ধন, তারপরে কৃষ্ণ রতন, দেখুন কৃষ্ণ রেতে রে মা রতন রেসা রেসা বাজালাম, ঠিক আছে? আরেকবার দেখে দিই, কৃষ্ণ ধন কৃষ্ণ রতন, তারপরে কৃষ্ণ কৃষ্ণ সুমিরন কৃষ্ণ কৃষ্ণ, দেখুন এখানে শুদ্ধ স্বর নি লাগছে, আবার কোমল স্বরও নি লাগছে, শুদ্ধ এবং কোমল দুটি কিন্তু লাগছে। এখন এই মুহূর্তে কৃষ্ণ কৃষ্ণ শুদ্ধ নিতে হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ হলো সুমিরন, সুমি সা রে রন নিসা নিসা ধাকে আসছে, শেষ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, এইভাবে শেষ। তারপরে আবার ফিরে যাও প্রথম লাইনে, কৃষ্ণ তন কৃষ্ণ মন কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, এত সুন্দর সুর, মনে হয় সবসময় গাইতে থাকি। তারপরে আছে কৃষ্ণপন কৃষ্ণ বসন কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ ধুন কৃষ্ণ গুণ কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণপন কৃষ্ণ বসন কৃষ্ণ কৃষ্ণ সুমিরন, কৃষ্ণ ধুন কৃষ্ণ গুণ কৃষ্ণ কৃষ্ণ সুমিরন। সুরটি শুনে কি মনে হলো? প্রথমের যে দুটি লাইনের সুর, এই দুটি লাইনের সুর কিন্তু একই। তো তাহলে স্বরলিপি কিন্তু দেখানোর কোনো প্রয়োজন নাই, শুধু আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারেন। প্রথম দুটি লাইন খুব মন দিয়ে দেখে নেবেন এবং ভালোভাবে বুঝে খাতায় লিখে তুলে নেবেন, তারপরে দেখবেন যে ওই দুটি লাইন বাজালে অটোমেটিক্যালি কিন্তু এই দুটি লাইন শেখা হয়ে যাচ্ছে। কৃষ্ণ
তবে দেখুন বন্ধুরা, এরপরে আরো দুটি স্তবক আছে, তবে এখন এই মুহূর্তে বলিনি। এই গানটি তোলার সময় মনে হয়েছে আসলে লিরিক্স গানটির পাইনি, তো সেই জন্য শুনে শুনে গানটি তুলতে হয়েছে। তো সে কারণে যদি কথাই কোথাও ভুল মনে হয় অবশ্যই ক্ষমা করবেন, সেটা আমার অজান্তে। তো কারণ কোথাও হয়তো এই যে কৃষ্ণাপ্পান, এই জায়গাটাই আমার একটু ডাউট হয়েছে যে কৃষ্ণাপ্পান বলেছেন না অন্য কিছু বলেছেন, তো আমি ঠিক ওখানটা বুঝতে পারিনি। তো যদি কৃষ্ণাপ্পান হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে আপনারা কারেকশন করে নেবেন। তবে যতদূর সম্ভব মনে হয় কৃষ্ণাপ্পান কৃষ্ণাপাসন এটাই হবে। তো এই জন্যই বলে রাখছি যে যদি কোথাও একটু ভুল ভ্রান্তি হয়ে থাকে তবে অবশ্যই ক্ষমা করবেন এবং ঠিকটা আপনারা বসিয়ে নেবেন সেই জায়গায়। কারণ কিছু কিছু সময় এমন হয় গানের লিরিক্স পাই না, তখন গানটি শুনে শুনেই তুলতে হয়। তো শোনার সময় কখনো ভুল হয়ে যায়, তো ভুল হলে কথাগুলো তখন আপনারাও ভুল শিখবেন। তো সেই জন্য বলে রাখছি অবশ্যই আপনারাও তো গানগুলো শুনেছেন বা শুনবেন, তো অবশ্যই যদি কোথাও কোনো গানে ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করুন এবং আপনারা নিজেরাই কারেকশন করে নেবেন। কারণ কোনো গান তুলতে গেলে অবশ্যই গানটি বারবার শুনতে হবে, তো সেই শোনার সময় আপনাদের চোখে যদি ভুল ধরা পড়ে সঠিকটা দেখতে পান তো অবশ্যই সেটা কারেকশন করে নেবেন। এরপরের স্তবক একই রকম, একই সুরে, শুধু কথাগুলি আলাদা। কৃষ্ণ গুণ কৃষ্ণ ভজন, কৃষ্ণ কৃষ্ণ সমীরণ, তারপরে লাইন কৃষ্ণ চ্যান কৃষ্ণ সুকুন কৃষ্ণ কৃষ্ণ সমীরণ, একই রকম। কৃষ্ণ গুণ কৃষ্ণ ভজন কৃষ্ণ কৃষ্ণ সমীরণ, একই রকম ভাবে যাচ্ছে। তারপরে কৃষ্ণ চ্যান কৃষ্ণ সুকুন কৃষ্ণ কৃষ্ণ সমীরণ, এই হলো পরের স্তবক। তারপরে আবার কৃষ্ণতন কৃষ্ণমন, একই রকম স্থায়িতে ফিরে যাওয়া। তারপরে রয়েছে কৃষ্ণ গগন কৃষ্ণ পবন কৃষ্ণ কৃষ্ণ সমীরণ, তারপর কৃষ্ণ সুমন কৃষ্ণ জীবন কৃষ্ণ কৃষ্ণ সমীরণ, কৃষ্ণ গগন কৃষ্ণ পবন কৃষ্ণ কৃষ্ণ সমীরণ কৃষ্ণ সুমন কৃষ্ণ জীবন কৃষ্ণ কৃষ্ণ সমীরণ, আবার কৃষ্ণতন এখানেই শেষ হলো। ভালো থাকবেন এবং তার সাথে সাথে বলে যাই যে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে, সুবিধা অসুবিধা। আর যদি কাছাকাছি কারো প্রয়োজনে আসবে বলে মনে হয় তবে অবশ্যই শেয়ার করে দিন। আর চ্যানেলটির পাশে থাকতে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।